এবার শীতের কি হয়েছে কিচ্ছু বুঝতে পারছি না। এপ্রিল মাসের শেষের দিকে তো বো শীত কমার কোনো লক্ষণ দেখছি না, মাঝখানে দু একদিন যাও ছিল একটু শীত কম লাগলো, ভাবলাম যে শীত বোধহয় চলে যাচ্ছে, তাও আবার দেখে নতুন করে ঠান্ডা পড়ছে, ঠান্ডা লাগছে, কম্বল তো তুলতে পারছি না, শীতের কাপড় চোপড়ে তুলতে পারছি না। বাচ্চাদের স্কুল ছুটি তো তারা এখনও ঘুম থেকে উঠছে না, আমি উঠে পর্দাগুলো সরিয়ে দিলাম, ঘরে একটু আলো আসুক, বাতাস তো আর আসা যাবে না। দেখো, উঠো উঠো বাবে, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, অনেক বেলা হলো তো, উঠে পড়ো। ছেলেকে ডেকে মেয়ের রুমে চলে গেলাম, মেয়েকে ডাকলাম যে ওঠো, মেয়েও দেখে উঠবে না, সেও এপাশ ওপাশ করে ঘুমিয়ে উঠো, আমি পর্দাটা সরিয়ে দিলাম আর নিজের জন্য রাস্তা রেডি করতে চলে গেলাম। নাস্তা খেতে খেতে চিন্তা করছিলাম যে কি রান্না করব। আমাদের মতো গৃহিণীদের সকালে ঘুম থেকে উঠে একটা চিন্তা করতে হবে দুপুরে কি রান্না হবে, দুপুরে কি রাত্রে কি কি খাওয়া হবে বাচ্চাদেরকে বাবা পরিবারের সকলকে। যাই হোক, সেটাই চিন্তা ভাবনা করছিলাম, আর এর মাঝে কিছু বাজার দিয়ে গেল, বাজারগুলো ছিল না। কিন্তু যারা বাহিরে কাজ করে তারা কিন্তু সুপার লিডি আমার কাছে, তারা ঘরে সামলায় বাহিরে সামলায়, আমি তো আর সে ধরনের হয়ে উঠিনি এখনও। যাক, আল্লাহ যদি কোনো দিন সুযোগ সুবিধা দেয় তাহলে হয়তো সুপার লিডি হওয়ার চেষ্টা করব। এ ফাঁকে মেয়েকেও, মেয়েও উঠে গেছে, তো আমি ওর রুমটা গুছিয়ে দিলাম। আর আপনাদের একটু জিনিস দেখাই, সেটা হলো যা দেখুন আমি কোথায় আমার আচারের বয়ামগুলো শুকা দিই, মানে আমার ঘরে তো রোদ আসে না, সরাসরি রোদের আলো পড়ে না, সেজন্য আমি আচারের বয়ামগুলো যে রোদের আলোটা একটু একটু করে আসে ঘরের ভেতর, আমি সেখানেই রোদ বয়ামগুলো শুকা দিই। আর দেশের মতো বড় বড় বয়াম আমি এখনও কিনিনি, আসলে আচার তো এর আগে করা হয়নি, এই জন্য আর কেনাও হয়নি। তো বয়ামগুলো যে জানালা আমার মেয়ের ঘরের জানালাতে একটু একটু রোদ আসছে, সেগুলোতে আমি এগুলো শুকো দিয়েছি, তার আগে যদিও আমি এগুলো গরম পানিতে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। মুড়োঘণ্ট রান্না করব, আগেই ঠিক করে রেখেছিলাম যে কি ঘরে আর মাছে মুড়ো ছিল, তো সেটা দিয়ে মুড়োঘণ্ট রান্না করলাম, অনেকদিন পরে রান্না করা হলো। তো আমাদের আপনাদের ভাই মুড়োঘণ্ট খেতে খুব পছন্দ করে, আমারও ভালো লাগে, আমার মেয়ে যদিও খুব একটা পছন্দ করে না, কারণ কাটা কাটা লাগা, আর আমার ছেলে তো পছন্দই করে না, তার পছন্দের মাছ পছন্দই না। আর আমি আজকে খুদের চালে ভাত রান্না করেছি, সেটা হলো পোলাওয়ের খুদের চাল। আমি যখন দোকানে গিয়েছি তারা আমাকে বলেনি, আমি জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম যে কী সেই খুদের চাল এটা, তো বাসায় এনে রান্না করার পর বুঝলাম যেটা পোলাওয়ের খুদের চাল ছিল, মানে চিনি গুঁড়ার খুদের চাল ছিল। যাই হোক, জীবনে প্রথম রান্না করলাম, একেবারে খারাপ হয়নি, ভালোই হয়েছিল, সাথে কিছু ভর্তা। এই দিয়ে আমাদের দুপুরে লাঞ্চ হয়ে গেল, তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।